টিকা সনদ ছাড়া রেস্টুরেন্টে খাওয়া যাবে না। সরকারের এমন সিদ্ধান্ত বাস্তবায়নে প্রস্তুত নয় হোটেল রেস্তোরাঁগুলো। অভিজাত রেস্তোরাঁগুলো বিষয়টি জানলেও মধ্যম মানেরগুলো এ ব্যাপারে অবগত নয়। এমন অবস্থায় স্বাস্থ্য অধিদপ্তরের এই নির্দেশনা কীভাবে বাস্তবায়ন হবে তা নিয়ে তৈরি হয়েছে সংশয়। আরও জানাচ্ছেন আমাদের সহকর্মী আলামিন হক। টিকা যদি না নিয়ে থাকে তারা কিন্তু রেস্টুরেন্টে যে খেতে পারবে না। স্বাস্থ্যমন্ত্রীর এমন ঘোষণার দুদিন পর হোটেল রেস্তোরাঁগুলো কতটা প্রস্তুত বিষয়টি দেখতে গুলশানের একটি রেস্টুরেন্টে যমুনা টেলিভিশন। কফির কাপে চুমুকে সাধারণের সরেশ আড্ডা, ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফেরার অভ্যস্ততায় আর যেন ছেদ না পড়ে। করোনা সংক্রমণ ঠেকাতে হোটেল রেস্তোরাঁয় করোনা টিকার সনদ নিয়ে যেতে হবে। সরকারের এমন ঘোষণা কিভাবে দেখছেন তারা? এটা হলে অ্যাটলিস্ট তাদের বাউন্ড করা হবে যে তুমি যদি নর্মাল লাইফ লিড করতে চাও তোমাকে এই টিকা নিতে হবে। সরকার থেকে এটা একটা ইনিশিয়েটিভ নিয়েছে, আমার মনে হয় এটাকে আমাদের সবার অ্যাকসেপ্ট করা উচিত। সব ক্ষেত্রে আপনার করা উচিত, কারণ আমি নিজে আমি পকেটে এই যে টিকা কার্ড নিয়ে ঘুরে বেড়াই, তবে যে কেউ পকেটে রাখতে পারে।